বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পরে বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে ডিমের দাম। দিনাজপুরের হিলিতে 30 পিস ডিম 10 টাকা কমে বিক্রি হচ্ছে 390 টাকা দরে, যা একদিন আগেও 400 টাকা ছিল। তবে এখনও সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। 48 টাকা হালি বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকা দরে। রাজবাড়িতে ডিমের বাজারে ডজনে 20 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। যশোরে প্রতি পিস ফার্মে ডিমের দাম গড়ে 50 পয়সা কমে 13 টাকায় বিক্রি হচ্ছে। সবজির দাম কোথাও কোথাও প্রতি কেজিতে 10 টাকা কমেছে। দুদিন আগে ডিম কিনলাম 55 টাকা 56 টাকা হালি, আজকে কিনলাম 54 টাকা হালি। মোবাইলে বা টিভিতে যে পরিমাণে দেখা যাচ্ছে দাম কম, কিন্তু মুকামে আমরা ওই রকম ভাবে দাম কম পাচ্ছি না, কিন্তু তারপরে আগের থেকে মনে করেন একটু কম পাওয়া যাচ্ছে। ডিম উৎপাদনের খরচ হচ্ছে 11 টাকা থেকে 11.5 টাকা, কিন্তু বর্তমান সরকার যে দামটা নির্ধারণ করে দিয়েছে এতে আমরা খামারিরা অনেক মানে ইসের লসের সম্মুখীন হচ্ছি।